বেপরোয়া গাড়ি চালানোর জন্য আটক আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কনভয়ের একজন চালক। শনিবার এই ঘটনাটি ঘটেছে। সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন হুলুস্থুলু পড়ে গিয়েছিল রাজধানীতে। প্রোটোকল ভাঙায় বাইডেনের কনভয়ের ওই চালককে গ্রেফতার করা হয়। মার্কিন প্রেসিডেন্টের যে গাড়িতে করে যাওয়ার কথা ছিল তা পৌঁছে যায় অন্য এক হোটেলে। সেই হোটেলে আবার থাকছেন সংযুক্ত আরব আমিরশাহীর ক্রাউন প্রিন্স। এর জেরে সরগোল পড়ে যায় নিরাপত্তা রক্ষীদের মধ্যেও, চাঞ্চল্য ছড়ায় দিল্লির তাজ হোটেলে। আটক করা হয় ওই গাড়ির চালককে। G20 সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। নিরাপত্তার খাতিরে দিল্লির বিভিন্ন নামি দামি হোটেলে থাকার ব্যবস্থাও করা হয়েছে তাদের। কোনো সময় তারা পাঁচতারা হোটেলে বা কেউ কেউ সাততারা হোটেলে থাকছেন। একটি হোটেলে একজনের বেশি রাষ্ট্রপ্রধানকে রাখা হয়নি। বৃহস্পতিবার ভারতে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি থাকছিলেন ITC মৌর্যে। রবিবার সকালেই দিল্লি থেকে ভিয়েতনাম যাওয়ার কর্মসূচি ছিল আমেরিকার প্রেসিডেন্টের। সেই অনুযায়ী সকাল 9:30 নাগাদ তার হোটেলে পৌঁছানোর কথা ছিল কনভয়ের। কিন্তু হঠাৎই সকালে হোটেল তাজে এসে হাজির হয় বাইডেনের কনভয়ের একটি গাড়ি, আর সেই সঙ্গে সঙ্গে রীতিমতন হুলুস্থুলু পড়ে যায়। ওই হোটেলে আবার থাকছেন সংযুক্ত আরব আমিরশাহীর ক্রাউন প্রিন্স। তার হোটেলে মার্কিন প্রেসিডেন্টের কনভয়ের গাড়ি কিভাবে চলে এলো তা নিয়ে রীতিমতন চাঞ্চল্য পড়ে যায়। সঙ্গে সঙ্গে আটক করা হয় ওই গাড়িটিকে। পরে গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান যে সকাল 9:30 বাইডেনের হোটেলে যাওয়ার কথা ছিল তার। হাতে বেশ কিছুক্ষণ সময় থাকায় তিনি অন্য এক যাত্রীকে গাড়িতে তোলেন। ওই যাত্রী সকাল 8:00 মধ্যে তাজ হোটেলে পৌঁছাতে চেয়েছিলেন। সেই মতোই যাত্রীকে নিয়ে তাজ হোটেলে যান ওই চালক। জানা গিয়েছে ওই গাড়ির যাত্রী এক ব্যবসায়ী। তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও তাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়। দুদিনের G20 সম্মেলনে যোগ দিতে বাইডেন দিল্লিতে এসেছিলেন। রবিবার সকালে দিল্লিতে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার G20 শীর্ষ সম্মেলনের মূল অধিবেশনে বাইডেন অংশ নিয়েছিলেন, আর তার মাঝেই এই গাড়ি কাণ্ড রীতিমতন হুলুস্থুলু ফেলে দিয়েছে। যিনি গাড়ি চালাচ্ছিলেন তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি জেরার মুখে স্বীকার করেন যে এক যাত্রীকে তিনি পৌঁছাতে গিয়েছিলেন। আসলে যেই সময়ে জো বাইডেনের কাছে তার যাওয়ার কথা ছিল তখন থেকে তার হাতে বেশ খানিকটা সময় ছিল। একজন যাত্রী তিনি যেতে চেয়েছিলেন এবং সেই জন্যেই তাকে তিনি ড্রপ করেন। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে তাজ হোটেলে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ এইভাবে প্রোটোকল কখনোই ভাঙা যায় না। এই G20 বৈঠকে ভারতের সঙ্গে বিভিন্ন দেশের বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেগুলো ভারতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে। আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।